আপনার সাথে যেহেতু আমার আর ওই কাজের সম্পর্কটা নাই, তো সেক্ষেত্রে আপনার দেওয়া গাড়ি আসলে আমার দরকার নাই, আমি আসলে ফেরত দিতে এসেছি। তো কবির ভাই, জিনিসটা হচ্ছে আপনি যেহেতু কৃতজ্ঞতা প্রকাশ করেননি, আপনি আমার খারাপ সময়ে আমাকে ছেড়ে দিয়েছেন বা আমার কাজের জায়গাটা নষ্ট করেছেন, এটা তো আসলে আমার উপার্জনের একটা জায়গা ছিল, সেটা আপনি রাখতে দেন নাই। যাই হোক, আল্লাহ আমাকে হেল্প করলে আমি আবার আমার জায়গা নিতে পারবো, সমস্যা নাই। বাট এই বিপদের সময়টাতে আসলে আমি মানুষ চিনতে পারলাম যে কারা আমার আপন, কারা আমার পর। তো ভালোই হলো না, আপনাকে কত বিশ্বাস করেছিলাম, আপনাকে নিজের ভাইয়ের মতো দেখেছিলাম, আপনার ফ্যামিলিতে হেল্প করার জন্য আমি আসলে নিজের কথাটাও চিন্তা করি নাই, তাই না? আমি আমার ফ্রেন্ড, যাই হোক, আসলে সবাই ভালো সময় ভাই সাজে, বন্ধু সাজে, কিন্তু বিপদের সময় আসলে সবাই সবার জায়গাটা দেখা দেয়। এটা আমার জন্য আসলে একটা লেসন ছিল, এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো ভালো থাকবেন, আর ভাবি অনেক ভালো মানুষ, আপনার কিছু লুকা ছাপা কিছু উল্টাপাল্টা কাজের জন্যই সে আপনাকে সন্দেহ করে। তো আমার মনে হয় আপনার এই জায়গাটাতে শুধরানো দরকার, কারণ খারাপ টাইম তো সবারই আসে, আপনারও আসতে পারে, আল্লাহ না করুক আপনারও খারাপ সময় আসতে পারে, তখন যেন আসলে আপনার সাথেও কেউ পল্টি না নেয়, বা মানে আমার সিচুয়েশনটা যেন আপনার না হয়, আপনার কাজের জায়গাটা যেন আপনি না হারান, সেই দোয়াটা করব। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ বিধি। আমি একটু সেটা হচ্ছে যে আপনি আসলে আমাকে পুরোটাই ভুল বুঝেছেন, ব্যাপারটা কি তার না, ইটস ওকে, বাট আমি জাস্ট আপনি চলে যাবেন, ভালো কথা, কিন্তু আমার কোনো আর অভিযোগ নেই, না ফাইন, ঠিক আছে, ইটস মাই প্লেজার। কিন্তু কোশ্চেনটা সেখানে না, কোশ্চেনটা হচ্ছে যে আসলে ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, এই অফিসটা তো আমার একার না, আমার হোল ম্যানেজমেন্ট একটা টিম আছে, সো দ্যাট ওই টিম পুরো অফিসটাকে নার্সিং করে, তা আপনি হয়তো ভুল বুঝে আছেন, এনিওয়ে ঠিক আছে, আপনি যেটা ভালো বলছেন সেটা ভালো, ঠিক আছে কবির ভাই, আসি তাহলে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।